করোনা মহামারীর পর থেকেই আয়ারল্যান্ডে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। শেষ পর্যন্ত তাদের আশঙ্কাই সত্য হল। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে বেকারত্বের হার, আর এর চাপ পড়েছে অর্থনীতির উপর। দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা না এলে বর্তমান মন্দা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব, তবে আবারও লকডাউন দেওয়া হলে মন্দা কাটিয়ে উঠতে কয়েক বছর লাগতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। গত দুই কোয়ার্টার ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাওয়াতে সেটাকে রেসেশন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, কিন্তু এটাই আসলে অনুমেয় ছিল। বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে আয়ারল্যান্ডের ইকোনমি প্রায় 8.5% কমে যাবে এবং আস্তে আস্তে ভি শেপ ইকোনমির মতো সেই রেসেশনটা আবার ঘুরে দাঁড়াবে। তো এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ইকোনমি প্রায় 6.5% পর্যন্ত পড়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে এটা আরও কিছুটা পড়বে, পরে নেক্সট ইয়ারের মাঝামাঝি সময় থেকে ঘুরে দাঁড়াবে। গভর্নমেন্ট প্রচুর চেষ্টা করে যাচ্ছে যে মানুষের স্পেন্ডিং পাওয়ারটা একটু বাড়ানোর জন্য, যাতে সবাই মোটামুটি দেশে থেকেই তাদের তাদের খরচটা করেন এবং ওইসব সেক্টরকে একটু চাঙ্গা করে তোলেন। তো সব কিছুই যদি ঠিকঠাক থাকে, আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ারের প্রথম পর্যায়ে একটু ভালো অর্থনীতির মুখটা হয়তো একটু ভালো দিকে যাবে। হয়তো বা রিসেশন থেকে বের হতে একটু সময় লাগবে, কিন্তু এরপরও মনে হচ্ছে যে একটু পজিটিভ দিকেই যাবে। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে রাখতে সরকারি প্রণোদনা এখনো বহাল রেখেছে আইরিশ সরকার। বিশ্ব অর্থনৈতিক মন্দার ঢেউ এসে আশ্রয় পড়ছে আটলান্টিকের তীরের এই দেশটিতেও। ক্ষুদ্র জনসংখ্যার এই দেশটিতে অর্থনৈতিক মন্দা কাটাতে নিচ্ছে নানান পদক্ষেপ। দ্রুতই এই পদক্ষেপগুলোর সফলতায় উজ্জ্বল এক অর্থনীতি দেখার অপেক্ষায় এখানে নাগরিকরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।